সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে, সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে এর অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভির অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনার সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন। নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্র অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা কি আপনারা দেখতে পারেন বিঞ্জেতে, আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে, সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে এর অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভির অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনার সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন। নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্র অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন বিঞ্জেতে, আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে, সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন।
এবং এই কোহেলি কার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কোহেলি কার সম্বন্ধে। তো কোহেলিকার কার সম্বন্ধে সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন। নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা কি আপনারা দেখতে পারেন। বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কোহেলি কার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কোহেলি কার সম্বন্ধে। তো কোহেলিকার কার সম্বন্ধে সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন। নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কোহেলি কার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কোহেলি কার সম্বন্ধে। তো কোহেলিকার কার সম্বন্ধে সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন। নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি।
এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা কি আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনারা সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনারা সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত
অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে। তো কুহেলিকার কার সম্বন্ধে আপনারা সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে, সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা একটা রাত, অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে। তো কুহেলিকার কার সম্বন্ধে আপনারা সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে, সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা একটা রাত, অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে।
তো কোহলিকার কার সম্বন্ধে আপনি সাফা কাপিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা কি আপনারা দেখতে পারেন বিঞ্জেতে, আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কোহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কোহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কোহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কোহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কোহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কোহেলিকার শেষ কথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কোহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কোহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন এই মুভি। অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কোহেলিকার কার সম্বন্ধে, তো কোহেলিকার কার সম্বন্ধে আপনি সাফা কাপিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা কি আপনারা দেখতে পারেন বিঞ্জেতে, আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কোহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কোহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কোহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কোহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কোহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কোহেলিকার শেষ কথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কোহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কোহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন এই মুভি। অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কোহেলিকার কার সম্বন্ধে, তো কোহেলিকার কার সম্বন্ধে আপনি সাফা কাপিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা কি আপনারা দেখতে পারেন বিঞ্জেতে, আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন।
সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো ওটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে, সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভির অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে। তো কুহেলিকার কার সম্বন্ধে আপনারা সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো ওটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে, সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভির অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে। তো কুহেলিকার কার সম্বন্ধে আপনারা সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো ওটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে, সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন।
এবং এই কুহেলিক আছে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি। তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে। তো কুহেলিকার কার সম্বন্ধে আপনারা সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন। নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা কি আপনারা দেখতে পারেন। বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে। তো কুহেলিকার কার সম্বন্ধে আপনারা বলি, সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন। নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা কি আপনারা দেখতে পারেন। বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে। তো কুহেলিকার কার সম্বন্ধে আপনারা বলি, সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন। নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি।
এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা কি আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনারা বলি, সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা কি আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনারা বলি, সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা কি আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত
অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনি বলি, সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে, সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা একটা রাত, অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনি বলি, সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে, সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা একটা রাত, অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে,
তো কোহলিকার কার সম্বন্ধে আপনি সাফা কাপিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিটো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাস্ট রূপে। নেক্সট হচ্ছে আপনাদের প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটাকে আপনারা দেখতে পারেন বিঞ্জেতে, আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন এই মুভি। অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনি বলি, সাফা কাপিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিটো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাস্ট রূপে। নেক্সট হচ্ছে আপনাদের প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটাকে আপনারা দেখতে পারেন বিঞ্জেতে, আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন এই মুভি। অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনি বলি, সাফা কাপিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিটো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাস্ট রূপে। নেক্সট হচ্ছে আপনাদের প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটাকে আপনারা দেখতে পারেন বিঞ্জেতে, আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন।
সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো ওটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে গুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে, সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই গুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো গুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনারা সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে গুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে, সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনারা সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে গুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে, সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন।
এবং এই কোহেলি কার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কোহেলি কার সম্বন্ধে। তো কোহেলি কার সম্বন্ধে সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা কি আপনারা দেখতে পারেন বিঞ্জেতে, আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলি কার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলি কার সম্বন্ধে। তো কুহেলি কার সম্বন্ধে সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন বিঞ্জেতে, আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলি কার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলি কার সম্বন্ধে। তো কুহেলি কার সম্বন্ধে সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি।
এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা কি আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনারা সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনারা বলি, সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত
অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনারা সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন। নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন, তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে, সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা একটা রাত, অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনারা সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন। নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন, তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে, সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা একটা রাত, অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে,
তো কোহলিকার কার সম্বন্ধে আপনি সাফা কাপিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিটোর রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা কি আপনারা দেখতে পারেন বিঞ্জেতে, আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কোহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কোহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কোহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কোহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কোহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কোহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কোহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কোহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন এই মুভি। অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কোহেলিকার কার সম্বন্ধে, তো কোহেলিকার কার সম্বন্ধে আপনি বলি, সাফা কাপিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিটোর রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন বিঞ্জেতে, আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কোহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কোহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কোহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কোহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কোহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কোহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কোহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কোহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন এই মুভি। অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কোহেলিকার কার সম্বন্ধে, তো কোহেলিকার কার সম্বন্ধে আপনি বলি, সাফা কাপিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিটোর রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন বিঞ্জেতে, আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন।
সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে গুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে, সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই গুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো গুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে। তো কুহেলিকার কার সম্বন্ধে আপনি বলি, সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে গুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে, সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে। তো কুহেলিকার কার সম্বন্ধে আপনি বলি, সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে গুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে, সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন।
এবং এই কোহেলি কার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কোহেলি কার সম্বন্ধে। তো কোহেলি কার সম্বন্ধে আপনারা সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা কি আপনারা দেখতে পারেন বিঞ্জেতে, আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে, সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কোহেলি কার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কোহেলি কার সম্বন্ধে। তো কোহেলি কার সম্বন্ধে আপনারা বলি, সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন বিঞ্জেতে, আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে, সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কোহেলি কার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কোহেলি কার সম্বন্ধে। তো কোহেলি কার সম্বন্ধে আপনারা বলি, সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি।
এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা কি আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনারা বলি, সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনারা বলি, সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত
অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে বলি, সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে, সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে বলি, সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে, সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি,
তো অফিসার ট্রেলার হচ্ছে এর অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কোহেলিকার কার সম্বন্ধে। তো কোহেলিকার কার সম্বন্ধে সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন। নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা কি আপনারা দেখতে পারেন। বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত এবং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কোহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কোহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কোহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কোহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কোহেলিকা এর থেকে কি বের হতে পারবে তারা রহস্যময় এই কোহেলিকার শেষ কথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কোহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কোহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে এর অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কোহেলিকার কার সম্বন্ধে। তো কোহেলিকার কার সম্বন্ধে সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন। নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত এবং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কোহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কোহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কোহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কোহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কোহেলিকা এর থেকে কি বের হতে পারবে তারা রহস্যময় এই কোহেলিকার শেষ কথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কোহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কোহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে এর অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কোহেলিকার কার সম্বন্ধে। তো কোহেলিকার কার সম্বন্ধে সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন। নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি।
এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা কি আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনি বলি, সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনি বলি, সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত
অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনি বলি, সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে, সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনি বলি, সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে, সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে,
তো কোহলিকার কার সম্বন্ধে আপনি সাফা কাপিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাস্ট রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা কি আপনারা দেখতে পারেন বিঞ্জেতে, আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কোহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কোহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কোহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কোহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কোহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কোহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কোহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কোহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে এর অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন এই মুভির। অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কোহেলিকার কার সম্বন্ধে, তো কোহেলিকার কার সম্বন্ধে আপনি বলি, সাফা কাপিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাস্ট রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন বিঞ্জেতে, আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কোহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কোহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কোহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কোহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কোহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কোহেলিকার শেষ কোথায় জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কোহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কোহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে এর অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন এই মুভির। অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কোহেলিকার কার সম্বন্ধে, তো কোহেলিকার কার সম্বন্ধে আপনি বলি, সাফা কাপিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাস্ট রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন বিঞ্জেতে, আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন।
সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো ওটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে। সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে এর অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভির অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনি বলি, সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিড রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো ওটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে। সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে এর অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভির অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে আপনি বলি, সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন, নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিড রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো ওটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে। সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন।
এবং এই কুয়েলি কাজ যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুয়েলিকার কার সম্বন্ধে, তো কোহলিকার কার সম্বন্ধে সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন। নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা কি আপনারা দেখতে পারেন বিঞ্জেতে, আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত এবং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন। নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি। এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন বিঞ্জেতে, আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত এবং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো অল ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি, তো এটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি, যেটা হচ্ছে হতে চলেছে, যেটার নাম হচ্ছে কুহেলিকা মুভি। তো ওই মুভিটাকে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে। সো বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা মুভি হিসেবে পরিচিত মুভি। সো এই কুহেলিকা মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। সো কুহেলিকা, একটা রাত অনেকগুলো মানুষ প্রত্যেকেই ছুটছে এক রহস্যময় কুহেলিকা থেকে বের হতে, কিন্তু এই কি এই কুহেলিকা এর থেকে কি বের হতে পারবে, তারা রহস্যময় এই কুহেলিকার শেষ কোথায়, জানতে হলে দেখুন বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম এবং কুহেলিকা শীঘ্রই আসছে বিঞ্জে। তো এই যে মুভি, তো এটা হচ্ছে বিঞ্জেতে এই মুভিটাকে স্ট্রিমিং করা হবে, তো আপনারা এটাকে বিঞ্জেতে গিয়ে দেখতে পারবেন। এবং এই কুহেলিকার যে অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা গিয়ে আপনারা দেখতে পারেন। এই মুভি অফিসার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো, কুহেলিকার কার সম্বন্ধে, তো কুহেলিকার কার সম্বন্ধে সাফা কাবিরকে আপনারা দেখতে পাবেন। নেক্সট ইয়াস রোহানকে, নেক্সট নাজিয়া হাকু ওরসাকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন। তো কার সম্বন্ধে বলি, তো অনেকে কাজ আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, কিন্তু এদেরকে আপনারা মেলিডো রূপে এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। তো এদেরকে আপনারা দেখতে পাবেন এই মুভিতে মেন লিড কাজ রূপে। নেক্সট হচ্ছে আপনাদের এর প্রডিউসার এবং বিঞ্জের যেটা হচ্ছে সম্বন্ধে বলি, তো হাসিবুল হাসান তানিবকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এই মুভি।
এবং এই মুভির অফিসার ট্রেলার সম্বন্ধে আপনাদের বলি, তো অফিসার ট্রেলার হচ্ছে অলরেডি রিলিজ হয়ে গেছে, তো অফিসার ট্রেলারটা কি আপনারা দেখতে পারেন, বিঞ্জেতে আপনাদের অফিসার ট্রেলারটা দেখতে পেয়ে যাবেন। তো বিঞ্জের মধ্যে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই মুভিটা একটা আপকামিং মুভি হিসেবে পরিচিত, বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন।